অসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই আমাদের সমাজে আমরা দেখি এক ব্যক্তি সুদের সুদের লেনদেন করছেন বাড়ি করেছেন সুদের ব্যাংকের অর্থ নিয়ে তার দিকে আমরা অঙ্গলে নির্দেশ করছি সুদ খারাপ জিনিস এই বার্তা তো আমরা দিতেই পারি কিন্তু আমি যে কথা বলছি আমি কি করছি হয়তো আমার অন্য ক্ষেত্রে অনেক পাপ আছে আমি সেদিকে দেখছি না কিন্তু এখানে আসলে মানব জীবন পাপ পুণ্য তওবা ইসলাম তো শুধু সুদের কথা বলে তবর কথা বলেছে মানুষের জীবনের সীমাবদ্ধতার কথা বলেছে মানুষ একবার পাপ করলে এর অর্থ এই নয় ইসলাম তো একটা বলেনি সে আজীবন পাপে থেকে যাবে শুধু ভালো হতে পারে আবার এক জীবনে এখন ভালো আছে পরে সে খারাপ হবে না এটাও তো বলা যায় না এই সতর্ক তাকুয়ার জীবন এই যে আমাদের এই যে খণ্ডিত চেতনা এই সুদ খাচ্ছে এইটা করছে নিজের দিকে আমার তাকাই না তো এখানে মানুষ তো একটা অনিসলাম সমাজে তো পাপ করাটা সহজ আর ইসলামিক সমাজে কিন্তু পাপ করাটাই কঠিন কঠিন হয়ে যাবে এই জি একটি অন সমাজে একটা অন যে সভ্যতা বিশ্ব সভ্যতার একটা চাপ তাপ আছে আমাকে দেখছি না কোথায় সেই ইউক্রেনে যুদ্ধ সেই যুদ্ধের চাপ এবং তাপ কি আমাদের মধ্যে আসছে না তেলের দাম কি বৃদ্ধি হচ্ছে না গম আমদানি করতে না পারলে গমের দাম কি বাড়ছে না আমরা কি দ্রব্যমূল্য বিষয়ে পাচ্ছি না তার মানে বিশ্ব সভ্যতার একটা অভিজ্ঞতা আছে আদর্শিক অভিজ্ঞতা আছে বস্তুগত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আমাদের মানুষ আমাদের অবশ্যই পাপ থেকে সুদ থেকে দূরে থাকতে হবে কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে যে আমরা কি একজন পাপকে পাপি বললে আমাদের এটা ধর্মীয় দায়িত্ব পালন হবে আমরা কি তাকে সংশোধন হওয়ার তফিক বা সুযোগ চাইবো না দোয়া করব না এই সামগ্রিক বিষয়ে মিলে কি একটু কিছু বলবেন না মদ্যা কথা যেটা সেটা হচ্ছে এই মানে এই ভাইকে আমি যেটা মানে প্রশ্নকর্তা যিনি আছেন তাকে আমি যেভাবে বুঝতে পেরেছি তার প্রশ্ন থেকে তিনি পরচর্চাটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন কোনো ভাই অন্যের দোষগুলো নিয়ে এত অস্থির হওয়ার কোনো কারণ নেই তার ব্যাপারে সেই কেমতে দিন প্রশ্নের উত্তর দেবে আমি এর প্রশ্নের উত্তর দেবো না আর আমাকে তার বিষয়ে কোনোদিন প্রশ্ন করবেও না আমাকে আমার সুতরাং আমরা আসলে আমাদের নিজেদের জীবন যারা চিন্তা করেন তারা নিজেরা ক্ষতিগ্রস্ত অন্যকে আমরা চেষ্টা করব সংশোধন করার জন্য সংশোধনের প্রক্রিয়া এটা নয় এটা হচ্ছে সমালোচনার প্রক্রিয়া এটা হচ্ছে দোষারোপের প্রক্রিয়া সংশোধনের প্রক্রিয়া হচ্ছে তাকে বলা যে ভাই মানে সুদ থেকে আমরা মুক্ত হই অন্যায় থেকে আমরা নিজেরা দূরে সরিয়ে রাখি অনেক ভালো কাজ করছি দুর্নীতি থেকে হ্যাঁ দুর্নীতি থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখি তারপরে ভালো কাজগুলো করছেন আপনার এই ভালো কাজগুলো আল্লাহর কাছে মর্যাদা পাবে যদি আপনি খারাপ কাজগুলো বর্জন করেন কিন্তু সেই পদ্ধতিতে যায়নি বরং তিনি গিয়েছেন এমন এক পদ্ধতি যে পদ্ধতি ইসলাম অনুমোদন দেয়নি সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন যেখানে তবার ব্যাপারে স্পষ্ট কথা বলে দিয়েছেন তো পরে আল্লাহ রস ভুল করবে ও আসবে ও ত বা তুতা জুব্দু মায় কা না কাব্লাহ তার পূর্ব পতি যা কিছু আছে সবটাকে মিটে দিবে একবার